রণক্ষেত্রে পরিণত হয় দুর্গাপুর এলাকা। ভাঙচুর করা হয়েছে বসতঘর, দোকানপাট, স্থানীয় বাজারে পর্যন্ত আগুন দেওয়া হয়েছে। 20 জন আহত হয়েছে। গেল শুক্রবার স্কুল ছাত্রের কাছে ভিডিও আছে, অডিও আছে, এখানে মিথ্যাচার করে কেউ কোনো সুবিধা আদায় করতে পারবে বলে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, খাবার খেয়ে 10 টাকা কম দেওয়ার কারণে সেই ক্রেতার দাড়ি টেনে ছিঁড়ে ফেলেছে। দর্শক শ্রোতা, এ নিয়ে চলছে কি সেখানে কঠিন বিরাজ চলছে এবং সেখানে খেপে গেলেন জনগণ এবং সেখানে কী অবস্থা রয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং যেই দোকানদার এই ঘটনা ঘটিয়েছে সেই দোকানদারও আমরা পরিচয় জানবো। তো দর্শক, কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু হতো, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বলে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। আর কোনো বক্তব্য নেই, কোনো মন্তব্য নেই। এখন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু দেশ, তাদের মধ্য ও সাউথ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসছেন, সাপরে ডোনাল্ড লু, তিনি সরকারভাবে এবং বিভিন্ন সংস্থার সাথে আলাপ আলোচনা করেছেন, তিনি তার প্রতিনিধি দল। তিনি তার যে বক্তব্য, সেই বক্তব্য ভিডিও আছে, অডিও আছে। এখানে মিথ্যাচার করে কেউ কোনো সুবিধা আদায় করতে পারবে বলে আমি মনে করি। তার বক্তব্য তো এটা লাউডার অ্যান্ড ক্লিয়ার, তার বক্তব্যই আছে তিনি কি বলেছেন। তিনি র‍্যাবের অগ্রগতির প্রশংসা করেছেন, এটা পরিষ্কার। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে, এটা পরিষ্কার। তিনি কিছু কিছু বিষয়ে সরকারের প্রশংসাও করেছেন, এটা পরিষ্কার। এখানে মিথ্যাচারের কি হল? মিথ্যাচার তো ফকুল সাহেবই মিথ্যাচারে একেবারেই, মানে মিথ্যাচার করতে করতে এমন অবস্থার সৃষ্টি হয়েছে, বিশ্বে যদি নরওয়ের নোবেল কমিটি মিথ্যাচারের জন্য কাউকে পুরস্কার দিতে হতো তাহলে এই পুরস্কারটা পাওয়া যোগ্য মির্জা ফখরুল এবং তার সহযোগী, তারাই মিথ্যাচার করে আর তারা উল্টো অভিযোগ দিচ্ছে আমাদের বিরুদ্ধে। আমরা কি মিথ্যাচার করব? তারা তাদের গঠনতন্ত্র থেকে সাত দ্বারা বাদ দিল কেন? হঠাৎ এক কলমের খোঁচা বাদ দিয়ে দিল রাতের অন্ধকারে, কারণ তাদের দণ্ডিত নেতা তারেক রহমান না হয় নেতা থাকেন না, ওই সাত ধারা আছে, কোনো দণ্ডিত ব্যক্তি বিএনপির নেতা হতে পারবে না। আর নিষেধাজ্ঞা কোনো রাষ্ট্রকে, কোনো দেশের দলকে নিষেধাজ্ঞা দেওয়ার কোনো সুযোগ নেই, এ বিধানও নেই, আর এ বিধান থাকাটাও যুক্তিসঙ্গত ন। এখানে নিষেধাজ্ঞা যদি বলে দল, দলকে নিষেধাজ্ঞা দেওয়া, সেখানে এই নিষেধাজ্ঞাটা বিএনপিরই প্রাপ্য। মিথ্যাচার তারাই করে, মিথ্যাচারের জন্য তাদেরই নিষেধাজ্ঞা দেওয়া উচিত। আওয়ামী লীগ কেন? আওয়ামী লীগ মিথ্যাচার করে না, যারা ষড়যন্ত্র করে তাদেরকে দেওয়া উচিত নিষেধাজ্ঞা। কানাডার ফেডারেল আদালত সন্ত্রাসী সংগঠন হিসেবে বিএনপিকে বিএনপির বিরুদ্ধে রায় দিয়েছে। আপনারা জানেন তাদের এক যুব নেতা সেখানে অ্যাসাইলাম চাইতে গিয়েছিল এবং তখন আদালতের সিদ্ধান্ত হলো যে এটি একটি সন্ত্রাসী
সংগঠন কাজে এটিকে রাজনৈতিক আশ্রয় প্রদান করা যায় না। তো এটা তো তারা চিহ্নিত, এর জন্য নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা তো তাদেরকে কানাডার আদালতও তাদের সন্ত্রাসের জন্য দিয়ে রেখেছে। এখন আর কেউ যদি নিষেধাজ্ঞার প্রশ্ন আছে তাহলে বিএনপি। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা সেই পরবর্তী ভিডিও বিস্তারিত দেখে আসি। কিছুদিন আগে আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়ায় 10 টাকা ভাড়া বেশি নেওয়ার এক ঘটনা এবং সংঘর্ষের কথা জানিয়েছিলাম এবং সেই 10 টাকা ভাড়া বেশি চাওয়া নিয়ে আজও সংঘর্ষ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। রণক্ষেত্রে পরিণত হয় দুর্গাপুর এলাকা, ভাঙচুর করা হয়েছে বসতঘর, দোকানপাট, স্থানীয় বাজারে পর্যন্ত আগুন দেওয়া হয়েছে, 20 জন আহত হয়েছে। গেল শুক্রবার স্কুল ছাত্রের কাছে অতিরিক্ত ভাড়া চাওয়া নিয়ে বাগবিতণ্ডায় জড়ায় সিএনজি অটোরিকশা চালক, আর এরই জেরে 3 দিন ধরে সংঘর্ষে জড়াচ্ছে স্থানীয় কয়েকটি বংশ অনুসারীর লোকজন। আবারও উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, আবারও সংঘর্ষ আশুগঞ্জের দুর্গাপুরে। 5 দিন আগে অর্থাৎ গেল শুক্রবারে এক স্কুল ছাত্রের কাছে 10 টাকা বেশি ভাড়া চায় সিএনজি অটোরিকশা চালক। এ নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুজন। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ায় হাজী বংশ ও জারুমিয়া বাড়ির সমর্থকদের মাঝেও। এই ঘটনা নিয়ে 2 দিন ব্যাপী সংঘর্ষ হয় দুপক্ষের। ঘটনার রেশ ধরে আবারও সংঘর্ষে জড়ায় 2 বংশের নেতা ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া ও মেম্বার মিজান মিয়ার লোকজন। সংঘর্ষে তাদের সাথে একাত্ম হয় আরও কয়েকটি বংশের সমর্থকরা। রাসেল মিয়ার জুডের মানুষ লয়ে আসে এরকম 5-6 লাখ টাকার আমার কসমেটিকের জিনিস আসিল, যা যা যাবতীয় আছেন সব কিছু নেওয়া গেছে। আগের দিন প্রথম দিনের ঝগড়ার দিন, নেওয়ার পর আজকে আবার আমার ঘরের আগুন লাগাইছে এরকম ভাবে পুড়ছে। ভাঙচুর করা হয় অর্ধশতাধিক বসতঘর ও দোকান, আগুন দেয়া হয় বাজারের 13টি দোকানে। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস, আহত হয় দুপক্ষের অন্তত 20 জন। এর মধ্যে মিজান মেম্বারের এক অনুসারীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় আনা হয়েছে। আমার ছেলেরা রুমানের মুখ দিয়ে আটকায়া কুবাইছে, এরপরে আমরা শূন্যা ধুইরা গেছি, গেছি পরে আমার বিরিন হাউস ছেলে বিরিন সাপ এ ছেলে গেছে পরে ধুইরা হেরা কুবাইছে। আর যারা ঝগড়া উপরে বেড়া বাড়াইছে তাদের সূক্ষ্ম বিচার হোক, এ আমাদের দাবি। মানে আমরা অশান্তি যেটা যায় এটা আমি তদন্ত করে এটা সূক্ষ্ম বিচার করব। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে প্রথমে থানা ও পরে ফাঁড়ি থেকে পুলিশ পাঠানো হয়। যারা দুষ্কৃতিকারী, যারা এই ঘটনার মূল হোতা এবং ইন্ধনদাতা, তাদেরকে আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। তো এখন পর্যন্ত 10-12 জন গ্রেপ্তার আছে, তো অভিযান আরও চলমান আছে। এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া ও মেম্বার মিজান মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও কিন্তু শেষ করে, ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।